আশা থাকুক রঙিন রঙে। সবাইকে আমন্ত্রণ, চ্যানেল 24-এ কার্যনির্বাহী সদস্য পদে শপথ নেন জনপ্রিয় এই অভিনেতা। আমন্ত্রণ চ্যানেল 24-এ নিয়মিত আয়োজন ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24-এ। আর আপনাদের সাথে আছি আমি ফারজানা তিথি। শিল্পী সমিতির সদস্য হিসেবে শপথ নিলেন ফেরদৌস। শনিবার দুপুরে সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী সদস্য পদে শপথ নেন জনপ্রিয় এই অভিনেতা। এই সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ সভাপতি রিয়াজ সহ নির্বাচিত কমিটির অনেকেই। শপথ শেষে শিল্পীদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন ফেরদৌস। আমি ফেরদৌস আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সদস্য পদে নির্বাচিত হওয়ার 63 দিন পর শপথ নিলেন ফেরদৌস। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না, ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। শনিবার দুপুরে বিএফডিসি শিল্পী সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন সমিতির নির্বাচিত একটা প্রোডাকশন বয়ও কাজ করবে, মেকআপম্যানও কাজ করবে, ফাইটাররাও কাজ করবে, এভরিবডি শুড ওয়ার্ক। 90-এর এই অভিনেতা বলেন চলচ্চিত্রের দুঃসময় মোকাবেলায় শিল্পী সমিতির অনেক কিছু করার আছে। দায়িত্ব নিয়ে সংকট উত্তরণে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন ফেরদৌস। আমরা শিল্পের জন্য, শিল্পীদের জন্য কাজ করব, পাশে তাদের পাশে থেকে তাদের সুখ দুঃখ, তাদের কোনটাতে ভালো হবে, কোনটাতে আমাদের চলচ্চিত্রের উন্নয়ন হবে, সেই সমস্ত ব্যাপারেই কাজ করব বলে আমি বিশ্বাসী। ফেরদৌসকে পেয়ে বেশ উচ্ছ্বাসিত সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন সবার সম্মিলিত উদ্যোগে বাংলা সিনেমায় সুসময় ফিরিয়ে আনতে কাজ করবেন তিনি। কবরী ম্যাম, ফারুক ভাই, এরা আমাদের উপদেশটা সব মরিবুগুলো, তাই কাজে হচ্ছে এর চেয়ে এরকম ডায়নামিক শিল্পী সমিতি ইতিহাসে কখনো কেউ কমিটি ছিল না, অতএব এই কমিটির কাছ থেকে অনেক কিছু আশা করা যায়। সাধারণ শিল্পীদেরও প্রত্যাশা, নবীন প্রবীণের এই কমিটি কাজ করবে চলচ্চিত্রের উন্নয়নে, কাজ করবে শিল্পীদের উন্নয়নে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। ঈদে যৌথ প্রযোজনার ছবি বস 2 ও নবাবের প্রভাবে মাত্র 41টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজনীতি। তবে গল্প ও নির্মাণ শৈলীতে দর্শকপ্রিয়তা পেয়েছে ছবিটি, তাই দর্শকের চাহিদার কারণে হল বাড়ছে রাজনীতির। আগামী 14 জুলাই শতাধিক হলে দেখা যাবে দেশীয় চলচ্চিত্র রাজনীতি। ছবির পরিচালক বুলবুল বিশ্বাস বলেন রাজনীতিকে ভালোবেসেছে দর্শক, তা পেয়েছে ছবিটি, তাই দর্শকের চাহিদার কারণে হল বাড়ছে রাজনীতির। আগামী 14 জুলাই শতাধিক হলে দেখা যাবে দেশীয় চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। আরও আছেন শহীদুল আলম সাচ্চু ও সাদেক বাচ্চু প্রমুখ। যায়নি, তবে এবার দর্শকের আগ্রহ বিবেচনায় আরও বেশি হলে মুক্তি পাচ্ছে রাজনীতি। শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। আরও আছেন শহীদুল আলম সাচ্চু ও সাদেক বাচ্চু প্রমুখ। স্বপ্নগুলো আজ মুক্তির পথে, সব পথ পেরিয়ে সেন্টারে হয় অ্যালবামের মোড়ক উন্মোচন, বুঝতে চায়